জগদ্ধাত্রী পূজা মানেই কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরে পূজা দেখাবো না তাই কখনো হয়। এই ভিডিওতে দেখাতে চলেছি 20টি জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল ও প্রতিমা। প্রথমেই দেখে নেব বেলডাঙ্গা ক্লাবে জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল ও প্রতিমা। দেখছি বউ বাজারের পূজা প্যান্ডেল, আর এবছরকার থিম রাজমহল, একটি 155 বর্ষে পদার্পণ হলো। ভিডিওটি সপ্তমী রাতে করাই তাই ঠাকুরটি ইনকমপ্লিট। এবার দেখছি বাঘামা ক্লাবের প্যান্ডেল। আজ থেকে 200 বছর আগে এখানে ঘন জঙ্গল ছিল, তখন এখানে বাঘ দেখা গেছে। তারপর থেকে এই ক্লাবটির নামকরণ করা হয় বাঘামা মন্দির। এবার দেখে নেব মেজুমা বারোয়ারি ক্লাব। এখানকার জগদ্ধাত্রী ঠাকুরকে মেজুমা বলেই ডাকা হয়। প্যান্ডেলটি গামছা, হাত পাখা, তার সাথে আলপনা দিয়ে তৈরি করা। রয়েছে নানান ধরনের চিত্র যা হাতে আঁকা। এখানকার জগদ্ধাত্রী মা কিন্তু খুবই জাগ্রত, এখানে কেউ কিছু মানত করলে মাতা সম্পূর্ণ করে।
এবার দেখে নেব আরও একটি থিম প্যান্ডেল। থিমটির নামকরণ করা হয়েছে সীমানা। এখন যে চিত্রটি দেখতে পাচ্ছ, ছেনি দিয়ে একটি ওয়ালের উপর কেটে কেটে তৈরি করা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। এবার দেখতে চলেছি প্রীতি সম্মিলনী ক্লাবের প্যান্ডেল। এখানকার এবছরকার থিম পুরনো জমিদার বাড়ি। ভিতরের ডেকোরেশন এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে সত্যিই কোনো পুরো বাড়ির ভিতরে চলাফেরা করছি। এবার দেখে নেব ষষ্ঠীতলার জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল। এখন যে প্যান্ডেলটি দেখছি, কৃষ্ণনগর ঘূর্ণির জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর ঘূর্ণির আরও একটি থিম প্যান্ডেল দেখতে চলেছি। এখন যে থিমটি দেখতে চলেছি, এটির নামকরণ করা হয়েছে নারী শক্তি। এটিও কিন্তু কৃষ্ণনগর ঘূর্ণির থিম প্যান্ডেল।
এবার দেখে নেব নবরণ সংঘের বিশেষ একটি থিম প্যান্ডেল। থিমটির ভিতরে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলটি কৃষ্ণনগর ক্লক টাওয়ারের পাশেই। সপ্তমীর রাতে প্যান্ডেলটি কমপ্লিট হলেও প্রতিমা কিন্তু কমপ্লিট হয়নি। এবার যে প্যান্ডেলটি দেখছি এটি কৃষ্ণনগর রাধানগর বল খেলা মাঠের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। এবার যে প্যান্ডেলটি দেখছি এটিও রাধানগরেই গড়ে উঠেছে। এবছরকার এখানকার থিম মহাদেবের বিশেষ কিছু রূপ তুলে ধরা হয়েছে।